থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আজকে আমরা কোনো অঙ্ক শিখবো না, জাস্ট একটা খেলা খেলবো। এখানে 9টা বিন্দু দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা বিন্দুকে 4টা স্ট্রেট দাগ দেওয়ার মাধ্যমে একত্রিত করতে হবে। শর্ত হচ্ছে কলম একবার বসানোর পর সেটা তোলা যাবে না। যদি আমরা কলম ওঠাই তাহলে তো 1, 2, 3, 4টা দাগ লাগে না, 3টা দাগই হয়ে যাচ্ছে। বাট শর্ত হচ্ছে কলম তোলা যাবে না। তো তোমরা ট্রাই করে দেখো, ভিডিওটা পজ করে ট্রাই করো। আশা করি তোমরা অনেকেই ট্রাই করেছো এবং দেখেছো যে 4টা দাগ দেওয়ার মাধ্যমে এই বিন্দুগুলো একত্রিত করা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত বিন্দুগুলোর বাহিরে যাচ্ছ। তুমি যদি এই 9টা বিন্দুকে একত্রিত করতে চাও তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে 1, 2, 3, 4, এই যে এটা পূরণ হচ্ছে না। এভাবে বিভিন্নভাবে ট্রাই করার মাধ্যমে তুমি কিন্তু পূরণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি বক্সের বাহিরে যাবে। এখন যদি তুমি বক্সের বাহিরে যে এটাকে ট্রাই করো তাহলে দেখো কী হয়। আমি একদম কর্নারে গেলাম, এখান থেকে চলে আসলাম এই বরাবর, তারপর আবার এখানে গেলাম, একটু বাহিরে হয়ে গেলাম, সেখান থেকে আবার ওপরে উঠলাম, আরও একটু বাহিরে গেলাম, দেন আবার নিচে নামলাম। এবার তোমরা লক্ষ্য করো, 1, 2, 3, 4, 4টা দাগের মাধ্যমে কিন্তু আমরা 9টা বিন্দুকে একত্রিত করতে পেরেছি। কিন্তু আমরা কী করেছি, আমরা একবার আসার পর বিন্দুটাকে দুইবার বাহিরে গিয়েছি। ফিলোসফি হচ্ছে এটা যে অনেক সময় আমাদেরকে বক্সের বাহিরে যেয়ে কিছু করতে হয়। নিজের আওতাধীন যা আছে তা নিয়ে চিন্তাভাবনা করলে আপনি সঠিক উত্তরটা কখনোই পাবেন না। তো আপনার সাইড থেকে না দেখে আপনি অন্য একজনের সাইড থেকেও দেখার চেষ্টা করুন। ইংরেজিতে 6 লেখার পরে এক পাশ থেকে কিন্তু 6 দেখা যায়, আর অপোজিট সাইড থেকে কিন্তু আবার 9 দেখা যায়। তো আপনি আপনার সাইড থেকে চিন্তাভাবনা করে নিজের স্বার্থটা বুঝলেই হবে না, অন্যের সাইড থেকে চিন্তাভাবনা করেও দেখতে হবে যে তার ওখানে কোনো সাফল্য আছে কি না। তোমরা যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি তোমরা বক্সের ভিতরে থেকে এটাকে ফিল আপ করতে পারো তাহলে স্যালুট।